এই তো আর কয়েকদিন পরেই ঈদ উল ফিতর সেই দিনটাকে কেন্দ্র করে নাট্যপাড়ায় প্রায় ছয়শোর বেশি নাটক মুক্তি পেতে যাচ্ছে তবে আজ আমরা শুধু জানব ঈদ উপলক্ষে মুশফিক পাড়ানো জোবানের কতগুলো নাটক আসতে যাচ্ছে এবং এই দুজনের মধ্যে এবার কে সেরা হতে যাচ্ছে চলুন জেনে আসি এবার ঈদ উপলক্ষে কার দৌড়ে কে এগিয়ে রয়েছে মুশফিক পারহান নাকি ফারানা মেদ জোবান শেষে থাকছে দারুণ চমক তা একদম শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল চলুন প্রথমে জেনে আসি জোবানের এই ঈদে কতগুলো নাটক আসে যাচ্ছে প্রথমে বলে রাখি অনেক খুঁজাখুঁজির পর জোবানের কেবল পাঁচটি নাটক আমি খুঁজে পেয়েছি সেগুলো হলো তখন যখন এই নাটকটি পরিচালনা করবেন মিজানুর রহমান আরিয়ান এবং তাতে জোভানের বিপরীতে অভিনয় করবেন নাজনী নাহার নিহা এবং সাদি আইমান। খুব সম্ভবত লাভ ট্রায়াঙ্গাল ওয়েস্ট হতে যাচ্ছে এই নাটকটি মাধবীলতা এই নাটকে ফারানামে জোবানের সহশিল্পী হিসেবে থাকবেন কিয়া পায়েল নাট্যজগতে এই দুজনেই বেশ সিনিয়র আর্টিস্ট তাদের রসায়ন দর্শক খুব পছন্দ করে কলিজার টুকরা জোবান এবং কেয়াপাইল জুটির কলিজার টুকরা আসছে এই ঈদুল ফিতরে সাংসারিক জীবনের গল্পে নির্মিত হচ্ছে নাটকটি সামাজিক একটা গল্পের কাজেটি আশা করি দর্শক পছন্দ করবে অনন্ত প্রেম মহিদুল মহিমের পরিচালনায় জোবান এবং সাফা কবির অভিনীত অনন্ত প্রেম আসছে ঈদে রোমান্টিক ধরনের এই কাজটাও হিট হবে মানুষ আমরা আসন্ন ঈদুল ফিতরে জোবান ও সাদি আইমান জুটির নাটক মানুষ আমরা সামাজিক শিক্ষামূলক গল্পের এই কাজটা বানাবে সাগর জাহান তো এরপর আমরা জানবো মুশফিক ফারহানের আপকামিং ঈদ নাটক সম্পর্কে ফারহানের এবারের ঈদে মোট ষোলোটি নাটক ইউটিউবে রিলিজ হতে যাচ্ছে সেগুলো হলো নিখুজ এভাবেও ভালোবাসা হয় নূরজাহান সুপার ওয়েডিং দালাল মায়া রিভার্স বিসর্জন টোপ সুইট হানিমন আওয়াজ নিচে তোমাতে হারাই হৃদয় জুড়ে তুমি তুই আমারই তোমায় ভালোবেসে এবং পূর্ণতাই তুমি প্রিয় দর্শক জোবানের ঈদুল ফিতরে কেবলমাত্র পাঁচটি নাটক আসছে আর হয়তোবা আরও তিন থেকে চারটা নাটক আসতে পারে সব মিলিয়ে সাতটা কিংবা আটটা নাটক আসতে পারে তবে মুশফিক ফারহানের এবারের ঈদে প্রায় ষোলোটি নাটক আসতে যাচ্ছে তো সব মিলিয়ে দেখা যাচ্ছে ফারহান আহমেদ জোবানের চেয়ে মুশফিক ফারহান অনেকটাই এগিয়ে থাকবে এবারের ঈদে